গাইজ দিস ইজ দ্য নিউ ইয়ামাহা এফ জিরেস ভার্সন টু নিউ এই শব্দটার পরে একটা হোয়াট সাইন আছে হোয়াট এভার কী কী নতুন দিছে চলেন একটু দেখি আমি শিওর যে এটার ফ্রন্টে এবার নিশ্চয়ই এভিএস দিয়েছে দেখি এভিএস কোথায় এভিএস কোথায় হট 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 বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে হট দের ইজ নো এভিএস দ্য সেম থিং সেম ওল্ড থিং হরেবার এ বিএস কোন ব্যাপার না মনে হয় হেডল্যাম্পটা চেঞ্জ করছে দেখি হেডল্যাম্পটা না কোনো ডিজাইনে তো চেঞ্জ নাই আর সেই হ্যালোজেন হেডল্যাম্প বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ তাহলে কি হলো হেডল্যাম্পও কি চেঞ্জ করে নাই আমি তো অনেক আশা ভরসা নিয়ে মানে এক বুক আশা ভরসা নিয়ে এখানে আসছিলাম যে নতুন অনেক কিছুই দেখব বাট দিস ইজ দ্য সেম ওল্ড থিং হর এবার হেডল্যাম্পটা মনে হয় চেঞ্জ করে নাই ভুলে গেছে বা এস দিতেও ভুলে গেছে আর দেখি তাহলে মিটারটা নিশ্চয়ই চেঞ্জ করছে মিটারে অনেক ফিচার ইনশাল্লাহ থাকবে গিয়ার ইন্ডিকেটার পাবো তারপরে অ্যাভারেজ মাইলেজ পাবো কি ব্যাপার মিটার সেই পুরনো পুরনো মিটার দেখায় কেন কাহিনিটা কি হাত ফেল করবে এটাও চেঞ্জ করে নাই কিচ্ছু নাই একশো চৌত্রিশ কিলোমিটার চলছে মাত্র বাইকটা বাট কিছুই তো নাই তাহলে হলোটা কি ভাবছিলাম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু বড়ো হবে গ্যারান্ডিকেটর থাকবে অ্যাভারেজ মাইলেজ দেখা যাবে বাট দিস ইজ দ্য সেম ওল্ড থিং যাই হোক এই তিনটা জিনিস স্যাক্রিফাইস করলাম আরও নিশ্চয়ই অনেক কিছুই দিছে দেখা যাক আর কি আছে আর কি আছে না এই কালারটা কোথায় যেন দেখছি পরাগের বাইক প্রায় সাত বছর বা ছয় বছর আগে কেনা সেম কালার মনে হচ্ছে ওই কালারটাই আবার ফিরে আসছে নাকি আচ্ছা ইঞ্জিনে কি চেঞ্জ আছে দেখি ইঞ্জিনে নিশ্চয়ই চেঞ্জ আছে দেখি তাহলে ইঞ্জিনের পাওয়ারে নিশ্চয়ই চেঞ্জ আছে পাওয়ার নিশ্চয়ই ফিফটিন বা সিক্সটিন বিএসপি হবে আর টর্ক হবে ফোরটিন নিউটন মিটার তুমি একটা কথা কইলে ভাই দেখা যাক কত আমি মোবাইলে একটু ডেটা ট্যাটা নিয়ে আসছি আমি আমার মনে হয় যে ফিফটিন বিএসপি হবে কি ব্যাপার সেই পাওয়ার তো থার্টিন পয়েন্ট টু পিএস টর্ক হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট নিউটন মিটার কী হলো সে আগের মতো এই কচ্ছপ নামটা এই বাইকটার সাথে থেকে যাবে না কিছুই তো চেঞ্জ পাচ্ছি না আর কি চেঞ্জ আছে দেখি আর কি আর কি আর কি চেঞ্জ ফুয়েল ইঞ্জেক্টর আসে যাক এটা কমায় নাই অ্যাটলিস্ট কার্বোহেটারে নিয়ে আসতে পারতো তাহলেও একটা চেঞ্জ আসতো সকার আর তো কোনো চেঞ্জ পাচ্ছি না আর তো কোনো চেঞ্জ পাচ্ছি না ঘটনাটাকে সিটও সেম সব কিছু সেম আর এই বাইকটা আমার মনে হয় যে আমি রেগুলার দেখছি বা এই বাইকটা রাইডও করছি ইয়েস আমাদের পরাগের প্রায় পাঁচ বা ছয় বছর আগে কেনা এভজিডেস ভার্সন টু যে কালারটা ছিল সিঙ্গেল ডিস্কের ওই কালারটা আবার ফিরে আসছে মানে আসলে জাস্ট কালার চেঞ্জ আসলে ইয়ামাহার কাছে এক্সপেকটেশন না সবারই এক্সপেকটেশন হচ্ছে বাংলাদেশের থেকে বেশি বিকৃত এই কমিউটার বাইক থেকে পপুলার এই কমিউটার বাইকটা সবাই এক্সপেক্ট করে যে অনেক চেঞ্জ আসবে কেননা এই বাইকটাই সবাই পছন্দ করে বাট

নাই দ্য ইজ নো চেঞ্জ আসলে এই চেঞ্জগুলো হচ্ছে আমার এক্সপেকটেশন আমি এক্সপেক্ট করছিলাম হয়তো এবিএস দিবে বা হেডল্যাম্প চেঞ্জ হবে বা মিটার চেঞ্জ হবে বাট দের ইজ নো চেঞ্জ যদিও আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি যদি করতাম তাহলে এতদিনে হয়তো পেয়ে যাইতাম কী কী চেঞ্জ আসে নাই তারপরেও আমার এক্সপেকটেশনটা বোঝানোর জন্যে এইভাবে বললাম হোয়াট এভার এই এক্সপেকটেশনটা বোঝাইতে গিয়ে হয়তো একটু ফান করে ফেলছি বাট দিস ইজ নট এ ফান বাইক ওকে হোয়াই দিস ইজ নট এ ফান বাইক রাইড করতে করতে বলি এই বাইকটা হচ্ছে আমাদের এক ভাইয়ের উনি ফোর্টি সিক্সে আসছিলেন গত পরশু দিন উনি বাইকটা নতুন কিনেই ফোর্টি সিক্সে আসছিলেন টায়ার জেল ভরতে আমি ওনাকে টায়ার জেল ভরতে নিষেধ করছি যেহেতু নতুন বাইক যদিও টায়ার জেল উনি যদি ভরতেন ফোর্টি সিক্সের দুইটা টায়ার জেল বিক্রি হয়তো আরও অনেক কিছুই উনি সুইচ টুইচ অনেক কিছু লাগাইতে চাইছিলেন বাট আমি ওনাকে বলছি এখনই না পরে করেন নতুন বাইক চালান আর ওয়ারেন্টি যেহেতু একটা ইস্যু আছে সো ওয়ারিং রিলেটেড বা এই টাইপের কাজ এখন করানোর দরকার নাই সেম ওল্ড ইঞ্জিনস সেম এভরিথিং everything, everything there ইজ নো চেঞ্জ দ্যার ইজ নো চেঞ্জ তাহলে এটা নিয়ে কি কথা বলবো হ্যাঁ কথা বলার আছে ডেফিনেটলি এতক্ষণ যে এক্সপেকটেশানগুলো বললাম আসলে এই বাইকে অনেক কিছুই চেঞ্জ করা যায় অ্যাটলিস্ট মিটারটা চেঞ্জ করা যায় লুকিং গ্লাসটা চেঞ্জ করা যায় ব্রেকিংটা এভিয়েস করা যায় এই ছাড়া লুকিংয়েও খুব বেশি চেঞ্জ আনার প্রয়োজন ছিল বলে বা আছে বলে আমার মনে হয় না এগুলোই একটু বেসিক চেঞ্জ করে এই বাইকটা যদি প্রাইসও আমার টুকটাক ইনক্রিজ করে দেয় তাও আমার মনে হয় যে এই বাইকটা সেল হবে আচ্ছা এই বাইকটাতে অনেক পরিবর্তন আমরা আশা করি আর এতক্ষণ যে রোস্টিং টাইপের কথাবার্তা বললাম বাট এই বাইকটা কি আসলে রোস্ট করার মতো ডেফিনেটলি না দিস ইজ দ্য বেস্ট কমিউটার বাইক ইন বাংলাদেশ বাংলাদেশের নন এভিএস ক্যাটাগরিতে এখনও পর্যন্ত বেস্ট ব্রেকিং হচ্ছে ইয়ামাহাইফ এস ভার্সন টু এর ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল যাই বলেন না কেন এই বাইকটা হচ্ছে রাজা ডেফিনেটলি রাজা সো এই বাইকটাকে আসলে ওইভাবে রোজ করার কোনো অপশন নাই সুযোগ নেই আর এর সাথে তো মাইলেজ কিন্তু আসেই মাইলেজ একটা বিগ ফ্যাক্ট আপনি সিটিতে ফোরটি টু থেকে ফোরটি ফাইভ মাইলেজ পেয়ে যাবেন আর হাইওয়েতে আপনি ফোর্টি ফাইভ থেকে সিক্সটি পর্যন্ত মাইলেজ পাওয়া পসিবল তবে মাইলেজ ডিপেন্ড করে কিন্তু রাইডারের উপর এসিআই মোটরস আমার যে প্রাইসিং করে এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাট এভারেজ এর প্রাইসিং নিয়ে আমার কাছে মনে হয় যে খুব একটা কন্ট্রোভার্সি করার জায়গা নাই মানে অন্য অন্য এই সেগমেন্টের বাইকগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে আমার মনে হয় এই প্রাইসটা খুব এক বেশি না বাট ডেফিনেটলি অ্যাজ এ বাইকার এটা বলার সুযোগ আছে যে প্রাইসটা যদি আর দশ পনেরো বা বিশ হাজার টাকা কম হইতো তাহলে অবশ্যই ভালো হইতো বাট যতটুকু আছে আমার কাছে মনে হয় এর কম্পিটিটর যারা আছে আসলে এই বাইকটার যে কম্পিটিটার বাংলাদেশে আছে নন ননএিএস ক্যাটাগরিতে আমার মনে হয় তাদের কোয়ালিটি তাদের পারফরম্যান্স এটার ধারে কাছেই না সুজুকি ছাড়া সুজুকি এটার ধারে কাছে আছে সুজুকি জিক্সার বা মনোটন বাট অন্য অন্য যে বাইকগুলো আছে হোন্ডা হর্ট বলেন এক্সব্লেট বলেন বা টিভিএস বা বাজাজের পাসার সিরিজ বলেন এটার সাথে আসলে কম্প্যারিজনেই আসে না আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার পাওয়ার নিয়ে সবার কমপ্লেন ডেফিনেটলি আই হ্যাভ দ্য সেম কমপ্লেন দিস ইজ সো আন্ডার পাওয়ার বাইক বাট একটা ফ্যাক্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে পাওয়ার হ্যান্ডেলিং ডিপেন্ডস অন ম্যাচিউরিটি অফ দ্য বাইকারস মানে একটা বাইকার ম্যাচিউর্ড হলে আসলে একশো সিসি বাইক নিয়ে সে অনেক কিছু করতে পারে সেফলি আর যদি ম্যাচিউর্ড না হয় তাকে ডুয়েল চ্যানেল এ দিলেও সে কিন্তু ক্র্যাশ করবে সো দিস ইজ এ নর্মাল ফ্যাক্ট তারপরেও একটা ফ্যাক্ট থাকে যদি একটু পাওয়ার বেশি হইতে হাইওয়েতে ওভারটেকিংয়ের ক্ষেত্রে এটার যে দুর্নাম আছে এটা ডেফিনেটলি একটু হইতো না মানে অনেক ক্ষেত্রে এমন হয় এটা নিয়ে ওভারটেকিং হাইওয়েতে করা যায় না বা রিস্কি ফিল হয় বা অনেক সেফলি ওভারটেক করতে হয় বাট এটার পাওয়ার যদি ফিফটিন বিএসপি অ্যাটলিস্ট হয়ে যেত তাহলে কিন্তু ওভারটেকিংয়ে একেবারেই প্যারা হইতো না সুপার রিফাইন্ড ইঞ্জিন তো আসেই আর ব্রেকিং ব্যালেন্সের কথা ভাই সবাই জানেন আনডাউটেডলি দ্য বেস্ট ব্রেকিং কন্ট্রোল ব্যালেন্সের বাইক হচ্ছে এস ভার্সন টু এখন ফ্যাক এক হচ্ছে আসলে একটা কোম্পানি ইনোভেশনে কখন যাবে ইনোভেশনে তখনই যাবে যখন দেখবে যে কারেন্ট প্রোডাক্ট দিয়ে তাদের আসলে মার্কেটটা চলছে না বাট এই ভার্সন ভার্সনটি এই দেখেন বলতে বলতে আরেকটা যাচ্ছে ভার্সন টুর বর্তমান যে মার্কেট সিচুয়েশন এটার যে সেল বা ডিম্যান্ড এই ডিমান্ড অনুযায়ী তারা আসলে এটাকে ইনোভেট করার প্রয়োজন মনে করবে কিনা এটা নিয়ে আমার ডাউট আছে যেহেতু বাইকটা হাই ডিমান্ড এবং সেই লেভেলের কাটতি আছে। এই বাইকের এই বাইকটা চেঞ্জ করাটা সেক্ষেত্রে কিন্তু একটা রিস্কি একটা ফ্যাক্টর হয়ে যায় মানে আপনি প্রয়োজন ছাড়া যখন একটা বাইক সুপার হিট জায়গাতে আসে ওই জায়গাতে ওই জায়গাতে থেকেই যদি আপনি চেঞ্জ আনতে যান সেই চেঞ্জটা কিন্তু পজিটিভ রেজাল্ট নাও আনতে পারে এবং সে এবং সেটা কোম্পানির জন্য কিন্তু রিস্কি হয়ে যায় সো আমার মনে হয় যে এই সেন্সে কোম্পানি এই রিস্কটা নেবে না এটা একটা কারণ হইতে পারে আর একটা ব্যাপার হইতে পারে যে আসলে তারা কোনো না কোনো কারণে হোক এটা আসলে চাচ্ছে না আর ওভারঅল লুকিংয়ে চেঞ্জ আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে এই বেসিক জিনিসগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে আর ওভারঅল লুকিংয়ে কেন চেঞ্জ প্রয়োজন নাই এটার কারণটা হচ্ছে আমার যেটা মনে হয় নেমেই বলি কারণটা হচ্ছে এই বাইকটার যারা বর্তমান ইউজার আছে বা রাইডার আছে বা এখনও অনেকে বুকিং দিয়ে বসে আছে যে এই বাইকটা নেবে যারা এই বাইকটার ফ্যান আছে তাদের প্রত্যেকের ভিউ হচ্ছে ভাই যে লুক আছে যে পারফরমেন্স আছে এভরিথিং ইজ সো পারফেক্ট মানে এইটাকেই তারা পছন্দ করতেছে যেহেতু এই বাইকটার যে অবস্থায় আছে এই অবস্থাতেই তারা এটাকে ভালোবাসতেছে বা এটাকে লাইক করতেছে সো ডেফিনেটলি ইয়ামাহা অথরিটি উইল থিঙ্ক দ্যাট ড্রিঙ্গিং এনি চেঞ্জ মে বি রিস্কি হটেবার আমি এখন ভাইয়াকে বাইকটা বুকিং হরে বার আমি যাই গিয়ে ভাইয়াকে বাইকটা দিয়ে দিই ওনার পার্কিংয়ে একবারে চলে যায় তারপরে ফোন করি বাইকটা এখনও অতটা রিফাইন্ড হয় নাই যেহেতু একেবারে নতুন বাইক হয় তো দুই আড়াই হাজার বা তিন হাজার কিলো চালানোর পরে বাইকটা ইঞ্জিনটা আরও স্মুথ হয়ে যাবে মানে একটা বাইক আসলে ব্রেকিং পিরিয়ড ক্রস করার পরেও কিছুটা সময় দিতে হয় তারপরে সুপার স্মুথ একটা কন্ডিশনে চলে যায় সেক্ষেত্রে আড়াই বা তিন হাজার কিলোমিটার হচ্ছে অ্যাটলিস্ট সময় দেয়া উচিত আর কি এখানে বিশাল পার্কিং বিশাল দেখেন নিচে নামার নিয়ম কি ক্লাস ধরে নিচে নামা যাবে না এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক বাইকটা কোথায় রাখবো এই ভোটের লোককে তো চেনা চেনা লাগতেছে বিশাল পার্কিং বিশাল পার্কিং তো একেবারে জায়ান্ট পার্কিং এন ওয়ান সিক্সটি গুড ওকে সুন্দর লাগলো গুড এক্সপিরিয়েন্স ইনফ্যাক্ট ইয়ে ভার্সন টু এর সঙ্গে আমার কখনোই এক্সপিরিয়েন্স খারাপ হয় নাই